এনেছি চ্যানেল আয়েশা কণ্ঠ 2009 এর আরো একটি কিউট নাম মমিতা তাশ্রী নদী। একটু নার্ভাস তো অবশ্যই লাগছে, দেখা যাক কি করি। নদী বলেছিল তুমি যাবার আগে ভয় ভয় করছিল, তোমার যাবার পরেও কি সেই ভয়টা টু বি কন্টিনিউড হয়েছিল? স্টেজে যাবার পরে অনেক আনন্দ লেগেছে, আমার সামনে এত সুন্দর দর্শক এবং তারা আমাকে এত উৎসাহ দিয়েছেন, খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার দর্শকটা যখন তোমার সামনে ছিল এবং তুমি গাইছিলে, তারা নাচছিল, কেমন লেগেছে তোমার এক্সপিরিয়েন্সটা? কেমন? অনেক ভালো লেগেছে। আমার গানে তারা নাচছিল এবং তারা ঠোঁট মিলাচ্ছেন আমার গানে, আনন্দ পাচ্ছেন, অনেক ভালো লেগেছে।
তুমি তো পদ্মা পাড়ের মেয়ে, তাই না? রাজশাহীর মেয়ে। তো সেই পদ্মার ছইওয়ালা নৌকার গান না গিয়ে তুমি একদম সেই কর্ণফুলিতে গিয়ে শ্যাম্পানের গান গাইলে, এটা কেন? এটা ঠিক যে আমি পদ্মা পাড়ের মেয়ে, কিন্তু আমি তো সারা বাংলাদেশের মেয়ে। ওরে বাবা, অফ কোর্স অফ কোর্স। আর তাই আমি বাংলাদেশের একটি গান গেয়েছি, যেহেতু কর্ণফুলি বাংলাদেশের একটি নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই আমি কর্ণফুলির একটি গান গেয়েছি। রাজশাহীর স্টেডিয়ামে হচ্ছে গ্র্যান্ড ফিনালে, তুমি তো রাজশাহীর মেয়ে, তোমার কি মনে হচ্ছে একটু বেনিফিট কি তুমি পাবে? না আপু, আমি কোনো বেনিফিট পাবো বলে আমার মনে হচ্ছে না, কারণ আমরা এখানে সবাই সমান। বিচারকরা যাকে যোগ্য মনে করবেন এবং যে এসএমএস বেশি পাবে সেই হবে সেরা কণ্ঠে এবং সেই জিতে যাবে। সুতরাং এর সাথে আসলে কোথায় ভেনু তার কোনো যোগাযোগ না। আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমার কেমন লাগছে যে প্রথমবারের মতো বাংলাদেশের এত বড় একটি ইভেন্ট ইউজুয়ালি কোথায় হয়? ঢাকাতেই হয়, ঢাকার বাইরে যাচ্ছে, এটাকে তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, ঢাকার বাইরে হচ্ছে, এটা একটি দৃষ্টান্ত। তো আমার মনে হয় এরপরে আরও অনেক জায়গায় হবে, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, আরও অনেক জায়গায় হবে, এবং এটি অনেক একটা পজিটিভ সাইন, আই এম শিওর। হ্যাঁ, অফকোর্স, কারণ বাংলাদেশটাকে বা আমরা ঢাকাটাকে যে সেন্ট্রালাইজ করে ফেলছি, সেক্ষেত্রে বোধহয় এটা ডিসেন্ট্রালাইজ করার একটা আশা থেকে আমরা এই স্টেপটা নিয়েছি। আশা করছি নিশ্চয়ই আমরা সফল হব, এবং তোমাকে অনেক 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 অভিনন্দন।